রাস্তা সম্প্রসারণের জন্য চলছে মাটি খোঁড়ার কাজ, আর তাতেই সমস্যায় পড়েছেন রাস্তার পাশে থাকা স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, যেভাবে গর্ত খোঁড়ার কাজ চলছে তাতে যে কোনো সময় ধসে যেতে পারে তাদের বাড়িঘর। ঘটনায় চিন্তার রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘ সময় ধরে 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে, যার কারণে চলছে মাটি খোঁড়ার কাজ, আর তাতেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বাড়ির পাশ থেকে প্রায় 15 ফুট গর্ত করে চলছে মাটি খোঁড়া, যে কোনো সময় ধস নেমে বাড়িঘর ভেঙে যাওয়ার সম্ভাবনা। নদিয়ার শান্তিপুর থানার বাইপাস এলাকার বাসিন্দাদের চিন্তায় ঘুম উড়েছে। জানা গেছে সেখানে জাতীয় সড়ক সম্প্রসারণের উদ্দেশ্যে এমনভাবে বাড়ির পাশ থেকে মাটি খোঁড়া চলছে, যখন তখন ধস নেমে ভেঙে যেতে পারে বাড়িঘর। বাসিন্দাদের দাবি, যারা রাস্তার টেন্ডারের কাজ নিয়েছেন তারা একটি লিখিত দিক, যাতে আমাদের কোনো ক্ষতি হয়ে গেলে দায়ভার তারাই বহন করবে। স্থানীয় বাসিন্দা গৌতম রায় বলেন, আমরা নিজেদের জায়গায় থাকি, কিন্তু NH রাস্তা করতে গিয়ে আমাদের বাড়িঘর বিল্ডিং পুরো ভেঙে যাচ্ছে। আমরা এর প্রতিবাদ চাই, আমরা এর বিচার চাই। NH কোম্পানি, আমরা খতিয়ান জায়গায় আমরা বসে থাকি, আমাদের ঘর বাড়ি আছে। NH কোম্পানি রাস্তা করতে গিয়ে আমাদের ঘর বাড়ি বিল্ডিং পুরো ভেঙে যাচ্ছে। আচ্ছা, আমরা এর প্রতিবাদ চাই বা আমরা ন্যায্য বিচার চাই। আমাদের রেকর্ড পর্চা সব আছে আমাদের। হ্যাঁ, আমরা বলেছি ওরা রাত্রেবেলা কাজ করছে, আমাদের কথা শুনছে না। অপর এক বাসিন্দা নির্মলা মিস্ত্রি বলেন, ওরা রাস্তার কাজ করছে আমাদের বাড়িঘর ভেঙে দিয়ে, আমরা নিষেধ করলেও শুনছে না। আমরা পায়খানা বাথরুম ব্যবহার করতে পারছি না, রাতে ঘুমোতে পারছি না, অন্যের বাড়িতে ঘুমোতে হচ্ছে। এদের সাথে কথা বলেছি কিন্তু এরা কোনো কথা শুনছে না। আমাদের ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়ার জন্য লিখিত প্রতিশ্রুতি দিতে বলেছি, তাও দিচ্ছে না। এই যে রাস্তার কাজ হচ্ছে বাইপাসে, এখানে ওই আমাদের একদম বাড়ি ঘর ভেঙে ওরা কাজ করছে। আচ্ছা, আমরা না করলে আমাদের কথা শুনছে না। আমরা বলছি আমাদের একটা যে কোনো লিখিত দিয়ে আমাদের বাড়ি ঘর যেন না ভাঙে। ওদের জায়গায় কাজ করছে, করলে কি হবে, কিন্তু আমাদের ঘর ভাঙি সব ভেঙে যাচ্ছে। এখন আমাদের বাড়িতে পায়খানা বাথরুম ব্যবহার করতে পারছি না, কল ব্যবহার করতে পারছি না, ঘরে মেন দরজা দিয়ে ঢুকতে পারছি না, রাত্রে ঘুমাতে পারিনি, লোকের বাড়ি ঘুমিয়েছি। এরা বলছে আমাদের জায়গা আমরা করছি তোমাদের, তাই এরা আমাদের লিখিত দিচ্ছে না। আমরা বারবার করে বলছি আমাদের লিখিত দেন, আমাদের যদি ঘরের কোনো ক্ষয়ক্ষতি হয় আমাদের সেই লিখিত দেন, কিন্তু এরা দিচ্ছে না। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই চরম দুশ্চিন্তায় দিন কাটছে রাস্তার পাশের এই বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।